Of M ninety four point eight, the share number one music station. The share number one music station. আসসালামু আলাইকুম ইয়াস গাইজ হাই এভরি ওয়ান কী অবস্থা সবার একদমই আমি চলে এসেছি উইথ মাই শো পড়শি অন দ্য মাইক এবং সঞ্চয় ক্যাপিটাল অলফাম নডি ফোর পয়েন্ট এইট এবং আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে অবশ্যই অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের সব গানগুলো আমি প্লে কর ট্রাই করবো এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যত যার যত কথা আছে সবগুলো কথা আমি অবশ্যই অবশ্যই সবগুলো কথার কি বলবো কথাগুলো রিপ্লাই দেব আনসার করবো সব কিছুই আছে কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে আমাকে যে জিনিসটা খুব বেশি বদল করছে সেটা হলো ঠিক পাশে থাকা এসি খানা ও আমাকে খুব বেশি বদল করছে আমি কথা বলার মাঝখানে মাঝখানে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক ঝড়ের মধ্যে আছি আমার কানেই লাগছে সাউন্ডটা তো যাই হোক এটা না হয় একটা না একটা কিছু একটা উপায় বের হয়ে যাবে এটাকে ঠিক করা বাট এখন তোমাদেরকে আমি বলছি কি করে আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো আমার সঙ্গে জয়েন করে ফেলার জন্য প্রথমত যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো এবং আমাকে টেক্সট করার জন্য যেই নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশান তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে এবং তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা কিন্তু এখন আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলতে পারো ফেসবুকে এবং আমার সঙ্গে ফেসবুকে জয়েন করার জন্য ফেসবুক ড্যাট কাম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গিয়েই কিন্তু আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো সো সেখানে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো এবং অ্যাট দ্য সেম টাইম তোমাকে টেক্সটের মাধ্যমে অবশ্যই জয়েন করতে পারো সো তোমাদের যার যা কথা আছে আমাকে ছটপট তোমরা লিখে পাঠিয়ে দাও কারণ একদম দুটো ঘন্টার সময় দুটো ঘন্টা সম সময়ের কথা যখন আমি বলি তখন আমার কাছে মনে হয় যে এতই ঘন্টা ভাই কত সময় জীবন হঠাৎ হঠাৎ করে আমার কাছে মনে ঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে তো যাই হোক আমি ব্যাপারটা এখন তোমাদেরকে পরে বলছি কেন ঝড়ের কথা বললাম বাট তার আগে তোমাদেরকে বলছি যে এই যে তোমরা আমাকে তোমাদের যার যা প্রশ্ন আছে আমাকে তাড়াতাড়ি আজ করে ফেলো বিকজ আমি সবসময় মনে করি যে দু ঘন্টা মানে অনেকটা সময় বাট এটা অ্যাকচুয়ালি অনেকটা সময় না কথা বলতে বলতে দেখা যায় এক ঘন্টা এমনি পার হয়ে যায় তারপর একটা গান প্লে করে ফেলি তারপরে কিছুক্ষণ হলো কমার্শিয়াল ব্রেক থাকে তারপর আবারও কথা বলা স্টার্ট করি তারপর দেখা যায় এক ঘন্টা কখন যে শেষ হয়ে গেছে এই দু ঘন্টা ওখানেই শেষ তো ওটার জন্য আমি বলছি তারা তারি ঝটপট আমাকে এস এম এসগুলো করে ফেলো এবং হলো আমার সঙ্গে এখানে জয়েন করে ফেলো কমেন্টের মাধ্যমে অফকোর্স রাইট আচ্ছা আমাকে কারা কারা লিখেছে অলরেডি অনেকেই হলো আমাকে কমেন্ট করা স্টার্ট করেছে থ্যাংক ইউ সো মাচ তোমার যা যা আমাকে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলেছ এবং ইয়াস আরেকটা ব্যাপার রয়েছে এই যে এই এটা কে ছিল মায়া মায়া মিন রাইট মায়া মিন ভুইয়া আজকে আমি ফার্স্ট হাই ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি হুট করে তোমার নামটা আমার কেন চোখে পড়লো জানো কারণ তোমার নামের আগে তোমার কভার পিকচার আর হলো প্রোফাইল পিকচারেই হলো আমার চোখটা পড়েছে এত কিউট দুটা লাইক কভার পিকচারটা অনেক সুন্দর অ্যান্ড প্রোফাইল পিকচারটা আরও বেশি কিউট দ্যাচই হলো আমার চোখে পড়লো কে এটা সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড শুধু তুমি আমার আমার প্রিয়া উনি লিখেছেন হাই আপু হাই কী অবস্থা বলো আর সাদেক খান আমাকে লিখেছে কেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি অ্যান্ড আহমেদ সৈকত আমায় লিখেছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই বলো জীবন কেমন চলে বলো এটা আমি সবাইকে জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি জীবন কেমন চলে বিকজ আমাকে আমি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি জানি না ম্যাক্সিমাম মানুষ আমাকে এটাই জিজ্ঞেস করে কেমন আছো হুম সো বলো জীবন কেমন চলছে সো ওটার জন্য আমিও সবাইকে জিজ্ঞেস করি যাই হোক আমাকে আর লিখেছে আর এস মুরাদ তারপর হলো এম এ মামুন ইসলাম লিখেছে হাই অ্যাপো হ্যালো চন্দন দাস লিখেছে তারপর হলো অনন্ত রয় আছেন আমার সঙ্গে আচ্ছা সাউন্ডের ব্যাপারটা তোমাদেরকে একটু বলে রাখছি যখন নাকি আমি অন ইয়ারে থাকবো তখন অবশ্যই তোমরা আমার সাউন্ডটা এখানে লাইক আমার কথা বলাটা তোমরা শুনতে পাবে আমার ভয়েসটা তোমরা শুনতে পাবে বিকজ তখন আমি মাইক্রোফোনে কথা বলবো কিন্তু আমি যখন অফ ইয়ারে থাকবো সাপোজ আমি যখন বলি যে এখন আমি তোমাদের জন্য গান প্লে করব। দ্যাট মিনস তোমরা আমাকে সেই গানগুলো ফেসবুক লাইভে কখনোই শুনতে পাবে না সেই গানগুলো যদি শুনতে হয় তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো নাইনটি ফোর পয়েন্ট সেখানে তোমাদের ইন করতে হবে আর রাইটস সেখানে তোমরা গানগুলো শুনতে পাবে আর আনিকা ইসলাম আইরিন লিখেছি আই লাভ ইউ আই লাভ ইউ টু রাজকন্যা তুমিও তার একটা রাজকন্যা বুঝছো অ্যান্ড আনিকা আমি আসলে তোমাকে খুঁজছিলাম তোমাদের মানে আমার এখানে অনেকজনে আছে যাদেরকে আমি সবসময় এসে খুঁজি ফার্স্ট এই যে কারা কারা ওরা কই তার মধ্যে তুমি একজন ইয়াসিন আরাফাত আমার লিখেছে কি অবস্থা এটার কোন উত্তর দেওয়ার কি কই কই গেল ইয়াসিন আরাফাত তুমি কই আচ্ছা আমি একটা কাজ করি এখনই যে কমেন্টগুলো আসে সেগুলি পড়ি বিকজ হলো তোমাদের আগের কমেন্টগুলো যদি আমি পড়তে যাই তাহলে সবগুলোর হারিয়ে ফেলছি আমি অ্যান্ড সিরাজুল ওয়েট রাফিয়া খান আমাকে লিখেছে ওই আপি কেমন আছো গো আমি খুব ভালো আছি গো আলহামদুলিল্লাহ অ্যান্ড এম আর মিজা আমাকে লিখেছে তারপর সিরাজুল ইসলাম লিখেছে আজ সবচেয়ে বেশি হাসবা বলে দিলাম আচ্ছা ঠিক আছে আজকে আমি হাসতেই থাকবো আজকে আমি হাসতেই থাকবো দরকার পড়লে দুটা বর্ষে নিয়ে আসেন বুঝছেন ভাই এদিক থেকে এরকমভাবে আমি গাল টেনে রাখবো ওদিক থেকে এভাবে আমি গাল টেনে রাখবো দ্যাটস এট আমি আজকে হাসবই থামাইতে পারবেন না আমাকে কেউ প্রীতমের ওই গানটা আসলে এখন প্লে করা উচিত অ্যান্ড হলো বাহ ওকে আর হলো আমাকে কারা লিখেছে জ্বলন্ত প্রেমিক আমাকে লিখেছে হাই আদুরি আমি জয়েন করে বলছি থ্যাংক ইউ সো মাচ জ্বলন্ত প্রেমিক আচ্ছা তোমাদের এই যে নামগুলো সেই নামগুলোর সঙ্গে সঙ্গে আমি একটু চাই তোমাদের আসল নামগুলো কী রাইট এটা মানে মাঝে মাঝে ইচ্ছে হয় না যে তোমাদের আসল নামগুলো যদি জানতে পারতাম খুব ভালো লাগতো সে যাই হোক তোমার প্লিজ তোমাদের আসল নামগুলো একটু ব্র্যাকেটে লিখে দিও তাহলে আমার জন্য বেটার হয় হ্যাঁ আমি বুঝতে পারি ও আচ্ছা ও হলো ও হলো হল ও তো তিথিমণি আমায় লিখেছে হাই আমি মুন্সিগঞ্জ থেকে তিথিমণি হাই তিথি কী অবস্থা তোমার বলো অ্যান্ড থ্যাংক ইউ জয়েন করার জন্য আর হলো এম ডি নাদিম হোসেন লিখেছে হ্যালো আপু আজকে ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ অ্যান্ড রয়হেন রাজ আমায় লিখেছে আমি বি বাড়িয়া থেকে বলছি হাই ফাইভ প্রো এই জন্য তো বলি আপন আপন লাগে কারণ নামটার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া একটা ব্যাপার আছে না ওকে আমাকে হলো আর কারা লিখেছে আমাকে এম ডি শরিয়াতুল্লাহ ওকে শরিয়াতুল্লাহ আমাকে লিখেছেন মানে উনি অ্যাকচুয়ালি লিখেছেন একটা ব্যাপার নিয়ে অবশ্যই এটা খুবই এটা নিয়ে আমি পরে কথা বলবো এখন আর কোনো কথা না বলি এই ইস্যুটা নিয়ে আমরা আফিফা আমিন লিখেছেন হাই আপু কেমন আছো তুমি খুব খুব সুইট ও আচ্ছা তোমাকে খুব সুইট লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা আমাকে আর কার কার লিখেছে আমাকে চন্দন দাস লিখেছেন তারপর আরও অনেকেই হলো আমাকে কমেন্ট করছো বাট তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমার সঙ্গে তোমরা কী করে জয়েন করে ফেলবে যারা যারা এখন অব্দি জানো না তাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে তোমরা আমাকে টেক্সট করতে পারবে আমাকে টেক্সট করার জন্য যেই নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশান তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বর এবং তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো এখন তোমরা আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলতে পারো এবং আমার সঙ্গে লাইভে আই মিন ফেসবুকে যদি জয়েন করতে চাও তাহলে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ নাইন ফোর এইট সেখানে এক তুমি সুন্দর করে জয়েন করে ফেলতে পারো এবং সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করতে পারো এবং আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই পড়ার ট্রাই করছি যাদের যাদের কমেন্ট আমি পড়তে পারছি না যে ধরো হারিয়ে যাচ্ছে কমেন্টগুলো জাস্ট কোথায় যেন হারিয়ে যাচ্ছে সেই ব্যাপারটা যখন হচ্ছে তাদেরকে বলছি এটা একদমই এটার মানে এটা নয় যে আমি তোমাদের কমেন্টগুলো একদমই পড়ছি না তোমাদের কমেন্টগুলো পড়া হয় জাস্ট আমি আমি পড়ি বাড়িতে গিয়ে হল আমি পড়ি দেখা যায় আমি এখন এখানে লাইভে আছি দ্যাটস তাছাই অনেকগুলো কমেন্ট আমার চোখে পড়ছে না এটা ইচ্ছাকৃতভাবে না অনেকগুলো কমেন্টের মা মানে ভিড়ে কমেন্টগুলো হারিয়ে যেতেই পারে তো ওটার জন্য আমি যেটা করি আমি বাসায় গিয়ে আবারও লাইভটা দেখি তারপর কমেন্টগুলো পড়ি একটা 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 করে সো ইয়াপ দ্যাটস আ থিং তো তোমরা যদি মনে করো যে আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি না বা পড়ি না কখনোই পড়ি না একদমই ভুল হবে আরেকটা যে ব্যাপার তোমাদেরকে মাঝখানে বলে রাখছি যে আমার এই লাইভ যে এখন প্রোগ্রামটা হচ্ছে এই শোটা কিন্তু তোমরা কালকে ঠিক দুপুর বারোটার দিকে আবার শুনতে পাবে এটা রিপিট হ্যাঁ ইয়া এখন যারা যারা মিস করে গেছে তোমাদের বন্ধু বান্ধব যারা যারা হলো আজকের লাইভটা মিস করে গেছে তাদেরকে তোমরা এই ইনফরমেশানটা দিয়ে দিতে পারো তারা কিন্তু অবশ্যই কালকে আমাকে আবারও এই আমাদের এই শোটা কালকে রিপিট শুনতে পারবে আর রাইট আর হলো আমাকে এমডি ডি হাফিজ লিখেছে তোমার ভয়েস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এম ডি ফাহাদ ভুইয়া আমাকে লিখেছেন মোহাম্মদ নুরুল কবির লিখেছেন তারপর শিমুল রানা আছেন আমার সঙ্গে তারপর রাফিয়া রাফিয়া খান আছেন থ্যাংক ইউ আনিকা লিখেছে এই রাজকনা তুমি কই গো আমার কমেন্টগুলো ঝুলিয়ে রেখেছে একদমই তোমার কমেন্টগুলো ঝুলিয়ে রাখেনি আমি হলো একটা বক্স নিয়ে এসেছি তুমি জানো যেই যেই কমেন্টগুলো হলো আমার অনেক বেশি পছন্দের সেই পছন্দের কমেন্টগুলোকে সেই বক্সের মধ্যে রেখে আমি নিয়ে যাবো বুঝছো সো আর হলো আমাকে ওসমান শান্ত লিখেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অ্যান্ড এম ডি আরমান আহমেদ আমায় লিখেছে আমার কমেন্ট পড়ছো না পড়ছো না আপু আহার রে এই যে আমি তোমার কমেন্টটা একদমই পড়ে ফেলছি আই রিলি হোপ তো এখন আর রাগ করবেন আমার সঙ্গে আর আমাকে এই ধরনের টর্চার করার কি মানেটা আমি ঠিক বুঝতে পারছি না গত কয়েকটা এপিসোড আমি কিছু বলি নাই দেখে আজকে তারা আমাকে এই ঠান্ডার মধ্যে রেখে আমাকে একটা টর্চার করছে এটা হলো ঠান্ডা টর্চার হাই আচ্ছা আপনারা ধান তো সেই লাগা কেসে লাগাবে রাজাক ওকে আচ্ছা আমি আরেকটা যে এটা মিস করে যাচ্ছি সেটা হলো আমার পেজেও কিন্তু এখন লাইভ দেখানো হচ্ছে রাইট সো সেখানে কারা কারা আমার সঙ্গে জয়েন করেছে সেটা আমি একটু দেখে নিচ্ছি আর শাহজাদি আচ্ছা শাহজাদি ইসলাম আমাকে লিখেছেন তারপর হলো বিফল দে শর্মা লিখেছেন কৌশল মন্ডল লিখেছেন ইন্দ্রনীল পল লিখেছেন তারপর হল মামুন হোসেন নেহান আছেন আমার সঙ্গে তারপর সাদ হুসেন আছেন আমার সঙ্গে তারপর হান্নান আহমেদ আছেন কোশাল মণ্ডল আবার আছেন আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ সো মাচ এম ডি এলিয়াস আছেন তারপর হলো এম ডি ইব্রাহিম আছেন তোমাদের কি কারো কোনো প্রশ্ন নেই তোমার প্রশ্নগুলো অবশ্যই করতে পারো নির্দ্বিধায় তোমরা সবার সব প্রশ্ন বা ইয়াস একটা যেই ব্যাপার আমি দেখি সেটা হলো তোমাদের প্রবলেমগুলো মাঝে মাঝে তোমরা শেয়ার করো আমার সঙ্গে সো সেটা অবশ্যই তোমরা শেয়ার করতে পারো যেই প্রবলেমগুলো তোমাদের কাছে মনে হচ্ছে যে তোমরা চাও না এটা অনিয়ারে বা সবার সামনে সেই প্রবলেমটা নিয়ে আমি ডিসকাস করি সেই ব্যাপারগুলো জাস্ট তোমরা এখানে লিখতে পারো যে শেয়ার করতে চাইছো কিন্তু চাইছো না সবাই এটা জানুক বা সবাই এটা শুনুক এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই এখানে আমার সঙ্গে শেয়ার করতে পারো বাট সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে তোমরা যখন এটা লিখবে তোমাদের কমেন্টগুলো বা তোমাদের কমেন্ট তো না তোমাদের মেসেজ যখন তোমরা লিখবে লেখার আগে জাস্ট ব্র্যাকেট এটা লিখে নিয়েও যাবো এটা তুমি অন ইয়ারে পড়ো না আগে লিখবে পরে লিখবে না ওকে আগে ওটা লিখে নেবে তাহলে অবশ্যই এটা আমি অন ইয়ারে পড়বো না বাট এটা আমি পড়ে রাখবো বা এটা আমি জেনে রাখবো যদি মনে হয় যে তোমাদেরকে এ ব্যাপারে কোনো কিছু বলা দরকার বা কোনো সলিউশন দেওয়া দরকার বা আমি সলিউশন তো দিতে পারবো না বাট অ্যাটলিস্ট অ্যাজ আ ফ্রেন্ড আমি কিছু সাজেশন দিতেই পারি সেই ব্যাপারগুলোতে অবশ্যই আমি দেব বাট তোমার নামটা সেই ক্ষেত্রে আমি উল্লেখ করব না ওকে আর কারা কার রয়েছে আমি একটু দেখে নিচ্ছি আমাকে আনিকা ইসলাম আবারও লিখেছে তারপর হলো রায়হান রাজ লিখেছে আপু ধন্যবাদ আমার কমেন্টটা পড়ার জন্য আই লাভ ইউ টু মাই ব্রাদার অ্যান্ড হলো আদুর রহমান মাহফুজ লিখেছেন চশমা অনেক সুন্দর লাগছে ইউ আমাকে হাসান মাহমুদ লিখেছে অনেক ভালোবাসা তোমার থ্যাংক ইউ সো মাচ আর অন অন্নামণি অন্নামণি অন্না অন্ন অন্ন অন্নমণি মনি ওকে তো এটা এটা বেটার না কিউট করে নামটা ওকে আমাকে মনি লিখেছে তারপর চন্দন দাস আছেন আমার সঙ্গে আমি গাজীপুর থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ গাজীপুর থেকে আমার সঙ্গে জয়েন করার জন্য রায়হান মাহমুদ আছেন আমার সঙ্গে হিমেল সরকার আছেন উনি ইমোজি দিয়েছে একটা তানবীর তানবীর আমাকে লিখেছেন তারপর হলো চন্দন দাস আবারও লিখেছেন হিমেল সরকার আবারও লিখেছেন থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা হলো আমাকে কমেন্ট করছো আর সাজ্জাদ সিয়াম লিখেছে আপু তুমি অনেক কেট থ্যাংক ইউ সো মাচ আদর রহমান মাহফুজ লিখেছেন তারপর হলো এম রিপন আহমেদ লিখেছেন শিমুল রায় আছেন আমার সঙ্গে তারপর এম ডি আমজাদ হোসেন আরফিন আছেন থ্যাংক ইউ সো মাচ আর এখন এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো আচ্ছা এম ডি হাফিজ লিখেছেন পুরশিপ থই থুই ভালোবাসা টুকটাক প্রেম গানটি শোনাবে অবশ্যই আমি ট্রাই করবো গানটি এখানে প্লে করার জন্য যদি গানটি আমার প্লে লিস্টের মধ্যে যদি থেকে থাকে আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আমার পছন্দের আমার গাওয়ার যে কোনো একটা গান আমি প্লে করে দেবো অলরাইট তো আর কারা কারা আছে আমাকে আরও কারা কারা লিখেছেন সেটা আমি অবশ্যই আনিকা লিখেছে আমার আজ কেমন জানি আরে এসিপিতে মনে হচ্ছে কমেন্ট পড়ো না কেন আল্লাহ কী বলে একদমই না ঠিক আছে এই যে আমি চলে এসেছি এখন তোমার কমেন্টটা আমি পড়ে ফেলেছি আনিকা জাস্ট একটা হাসি দাও এতক্ষণ ধরে তো কমেন্ট করছিলো এখন কয়েকটা হাসি দিয়ে আমাকে পাঠাও তো তাহলে আমিও দেখি যে তুমি যে কমেন্ট আমি যে কমেন্টটা পড়েছি সেটা তুমি শুনেছ ওকে আর মিজান লিখেছে আপু তোমার চশমাটা আমায় গিফট করবে প্লিজ ওকে আমি এতবার এসটা বললাম কারণ উনি এস অনেকবার লিখেছেন ডবাই অবশ্যই আমি গিফট করে দেবো প্লিজ এই চশমাটা তুমি নিয়ে যাও আমি চশমা না আরও বাঁচি হলো আর এটা ভালো ছিল ওকে রিয়াদ থ্যাংক ইউ আর হলো কিন্তু এমডি আশ আসাদুজ্জামান লিখেছেন আপু আমি খুব ভালো কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই কোনোভাবে কি সহযোগিতা করা যায় আই ভাই বলুন কোনো কোনোভাবে কি সহযোগিতা করা যায় আমাদের এখানে একটা গার্লফ্রেন্ডের গাছ আছে না এই যে সামনে অফিসের সামনেই কিন্তু আছে তাই না ওকে ফাইন তোমাদের যার যার গার্লফ্রেন্ড লাগবে কোনো সমস্যা নেই এই গাছ আমি ঝাঁকিয়ে দেবো সুন্দর করে সবগুলোই গার্লফ্রেন্ড পড়ে যাবে জাস্ট খিরিং ওকে যে ব্যাপারটি রয়েছে গার্লফ্রেন্ড দেখো তোমার কপালে যার মানে যে আছে অবশ্যই সে এখন না হলো দশ বছর পরে হলো ঘুরে ফিরে আসবেই সো ইটস ওকে ইটস ওকে আর ভালো খারাপের প্রসঙ্গে এখানে আসছে না কারণ হলো কোন কোনো মানুষ আসলে খারাপ হয়ে জন্ম নেয় না রশ্মি পরিবেশ পরিস্থিতির জন্য একটা মানুষ খারাপ হতে বাধ্য হয় কিছু কিছু সময় অজান্তেই খারাপ হয়ে যায় সেটার জন্য আসলে সেই মানুষটাকে দায় না করে সেই পরিবেশটাকে দায় করা উচিত তো যাই হোক ওটার জন্য বলছি যে খারাপ ভালো বলে কথা নেই যে তোমাকে ভালোবাসবে সে তোমার খারাপটা জেনেও ভালোবাসবে বরং তোমার খারাপটাকে ভালো করার সেই ব্যাপারটা তার মধ্যে থাকবে সে চাইবে যে তোমার খারাপগুলোতে মানে খারাপগুলো ভালোতে পরিণত হোক ওকে সো টান এ ব্রাদার জাস্ট এই হ্যাপি আর গার্লফ্রেন্ড টান পারি এবার এত টেনশন নিয়ে যেমন গার্লফ্রেন্ড হবে না ওকে জাস্ট চিও থাকো আর স্যার সারফারাজ সারফারাজ আমায় লিখেছে আপু অনেক কিউট লাগছে আচ্ছা থ্যাংক ইউ পুরো সপ্তাহ মিস করেছে তোমায় আহারে এই যে এখন আমি একদমই চলে এসেছি সো মিস করার একদমই কোনো কথাই আসে না যেহেতু আমি চলে এসেছি আর ডেনভারি ইকবাল হোসেন লিখেছি চলে এসছি প্রেজেন্ট প্লিজ আই নো রাইট ইকবাল স্যার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য এবং জয়েন করে ফেলার জন্য আর মোহাম্মদ নুরুল কবির লিখেছেন অ্যাকচুয়ালি উনি কিছু লিখেনি উনি খুব সুন্দর একটা স্টিকার আমাকে পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মিনার রহমান আমাকে লিখেছে পড়ছি তুমি কি আচ্ছা মরিচের ও আচ্ছা চিলি ট্রি লাগাবা আচ্ছা চিলি প্ল্যান্টের কথা আপনি জিজ্ঞেস করেছেন আমি চিলি প্ল্যান্টের কথা আসলে চিন্তা করছিলাম যে আমি লাগাবো বাট হয়নি আমি আসলে অনেক দিন ধরে অনেক কিছুরই প্ল্যান করছি যে অনেকগুলো প্ল্যান্টের কথা মাথার মধ্যে আস আছে যে এগুলো 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 লাগাবো বাট কখনও চিন্তা করি যে মরিচ গাছ কখনও মনে হয় যে টমেটো গাছ এগুলো মনে হয় বাট এখন পর্যন্ত আসলে নার্সারিতে যেহেতু যাওয়া হয়নি তাই ওই এই ব্যাপারগুলো আসলে হয়ে উঠছে না বাট ভেরি সুন আমি আবারও গার্ডেনিং করা স্টার্ট করব বাট যেগুলো আছে ওগুলো কি এখন পরিচর্যাটা করতে হচ্ছে আর বেসিক্যালি এখন আমার কাছে যেই ফুলের গাছগুলো আছে একটাও তো শীতের সময়ের জন্য না তাই এখন পাতা ছাড়া আর ফুলের গাছ আর কিছুই দেখছি না আমি অ্যান্ড দুদিন পরে হয়তো বা পাতাগুলোও ঝরে যাবে নতুন পাতার জন্য সো আবার শীতের দিনের জন্য যেই গাছগুলো হয় অ্যাকচুয়ালি যেই গাছগুলো শীতের দিনের জন্য সেগুলো আবার নতুন করে আমি নিয়ে আসবো এটাই চিন্তা হচ্ছে আর কি লেটস সি অ্যান্ড পারভেজ খান লিখেছেন হাই আমি পারভেজ নাম তো শুনেই থাকবেন অবশ্যই অবশ্যই ইনফ্যাক্ট আমার ফুপার নাম পারভেজ অ্যাকচুয়ালি অবশ্যই শুনেছি তার মানে ওকে আর হলো আমাকে কারা কারা লিখেছেন আমাকে এমডি ডি মোস্তাক লিখেছেন হাই আপু হাই রিপন এম ডি রিপন আহমেদ লিখেছেন আমার গার্লফ্রেন্ড আপনাকে শুনছেন ও বা আপনার গার্লফ্রেন্ডের নামটা আপনি বলেননি তাহলে তাকে আমি একটা হাই কর মানে হাই দিয়ে দিতাম লাইক হাই এনিওয়েজ আর কারা কারা আমাকে আমার সঙ্গে জয়েন করেছে সেটা আমি আবারও বলবো বাট তার আগে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো এবং আমার সঙ্গে জয়েন করার জন্য যেই নিয়মগুলো রয়েছে একটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো টেক্সটের মাধ্যমে তোমাদের সবার সব কথা আমাকে জানাতে পারো তোমাদের যার যার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে করতে পারো আর যে ব্যাপারটি রয়েছে সেটা হলো যে আমার আমার সঙ্গে তোমরা এখন লাইভে জয়েন করে ফেলতে পারো লাইভ মানে হলো যে ফেসবুক লাইভ ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গেলেই তোমরা এখন আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে এবং তার সঙ্গে যেই ব্যাপারটি রয়েছে তা হলো তোমরা এখন আমাকে টেক্সট করতে পারবে আমাকে টেক্সট করার জন্য যেই নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর পরেও যারা যারা ভুলে যাও মানে আমার মতো যারা ভুললুক টাইপ আমি কিছু কিছু ওয়ার্ড আসলে এখানে বসে বসেই তৈরি করি যেমন আমার কাছে নিজেদের নিজেকে মনে হয় মাঝে মাঝে যে ভুলে যায় এটাকে আসলে ভুললুক বললে আমার কাছে খুব ভাল লাগে যে ভুলে গেছি সো আমি ভুললুক কানিটা বা ভাল্লুক ভুললুক ভাল্লুক ইটস কিউর না ইটস কিউর এনিওয়েজ সো যারা আমার মতো একটু ভুলে যাওয়ার অভ্যেস আছে তাদেরকে বলছি আমি একটু পরে আবারও বলে দেবো আমাকে টেক্সট করা এবং কমেন্ট করার যে নিয়মটা বাট তার আগ পর্যন্ত যারা যারা বুঝতে পেরেছে তারা তারা আমার সঙ্গে জয়েন করে ফেলো এবং লাইভটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে ফেলতে পারো বিকজ তোমাদের যারা ফ্রেন্ডস রয়েছে যারা অ্যাকচুয়ালি চিন্তা করে প্রতিবারই যে আচ্ছা আমি যখন লাইভে আসবো তখন তারা আমার সঙ্গে লাইভ জয়েন করবে বাট প্রতিবারই ভুলে যায় সো তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমরা কিন্তু লাইভটাকে শেয়ার করে ফেলতে পারো তোমাদের ফ্রেন্ডস এবং তোমরা সবাই আমার সঙ্গে জাস্ট জয়েন করে ফেলো এখানে আর আমাকে আরও অনেকে লিখেছে বাট তার আগে আমি যে কথাটি বলবো বলবো ভাবছিলাম যে আমার একটা গান প্লে করা উচিত তোমাদের জন্য যে গানটি আমি প্লে করবো সেই গানটি যে কী প্লে করবো সেটা আমি নিজেও জানি না দেও বাচ্চাও আমি তো আজ করতেই পারি আমরা এখন কোন গানটা প্লে করতে যাচ্ছি আচ্ছা এটা আমি নিজেও বুঝি নাই আসলে উনি কী বলছেন বাট স্টিল বুঝে ট্রাই করার বোঝার চাইও করতেছি না আমি সরি এখন আমরা গানটা প্লে করবো সো আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে গানটি জাস্ট সাথেই থাকো আমার আসি একটু পরে গানের পরে এবং একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পরে জাস্ট থাইন্ড ইয়াস এক্সাক্টলি হাই এভরি ওয়ান আমি আবারও চলে এসেছি উইথ মাই শো পর্শি অন দ্য মাইক এবং শুনছিলো ক্যাপিটাল অফ এমনারি ফোর পয়েন্ট এইট হুম সো আমি একটু দেখে নিচ্ছি যে কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছে আচ্ছা রায়হান রাজ আমাকে লিখেছে আপু আপনি কি প্রতিদিন লাইভে 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 আসেন আঠা ত্রিশটা না আমি প্রতিদিন লাইভে আসি না আমি শুধুমাত্র শুক্রবারে ঠিক রাত নটা থেকে এগারোটা পর্যন্ত লাইভে থাকি ওকে আর সালেহ আহমেদ রিদা আমাকে লিখেছেন তারপর রোমান আব্রাহাম জন আমার সঙ্গে আছেন তারপর জাফর জাফর খান আছেন হলো হাই সুইট আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কী অবস্থা সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে সব কিছু কেমন চলছে সেটা বলো আচ্ছা আমাকে আর লিখেছিল আচ্ছা কই 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 আচ্ছা রাজ আমাকে লিখেছে যে কখন কখন আমাকে লাইভে পাওয়া যাবে আচ্ছা আমি ওই যে একটু আগেই বললাম আমি শুধুমাত্র শুক্রবারে আসি শুক্রবারে ঠিক রাত নটা থেকে এগারোটা পর্যন্ত আমার লাইভটা হয় এবং সেটা হলো ক্যাপিটাল লাফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট সে এখানেই হলো তোমরা আমাকে শুনতে পাবে এবং এই লাইভে দেখতে পাবে আর ইয়াসিন মিয়া লিখেছে আপু কিছু শোনা যায় না বিকেল এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম না আচ্ছা এই শোনা যাচ্ছিলো না এখন থেকে আমি আবার কথা বল স্টার্ট করেছি এই জন্য এখন শুনতে পাবে ওকে আর হলো আমাকে আর কারা কারা লিখেছে সেটা আমি অবশ্যই দেখবো বাট তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি আমাকে কী করে তোমরা টেক্সট করতে পারবে আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর হলো আর কারা কারা লিখেছে আচ্ছা হ্যাঁ আচ্ছা বজ্জাতের হাড্ডি আমাকে লিখেছেন আচ্ছা ও নাম লিখেছে এটা আমার কোনো দোষ আছে বলো বজ্রাতের হাড্ডি লিখেছেন হলো আব্বু কল দিলে পনেরো বিশ সেকেন্ড পর রিসিভ করি যাতে মনে করে ফোন আমার হাতে ছিল না খুবই ভালো কাজ খুবই ভালো কাজ হাম প্রাউড অফ ইউ আমার কিছু বলার নেই ক্ষেত্রে আগে আচ্ছা আর কারাকারা ছিল মানে আর কারাকারা আছে আমার সঙ্গে নাহিদ হোসেন লিখেছে চশমা ছাড়াই ভাল লাগে আপুটাকে আরে থ্যাংক ইউ সো মাচ বাট হলো আমি যখন কমেন্ট পড়তে যাই তোমাদের লেখাগুলো যখন আমাকে পড়তে হবে তখন তো আমার বাধ্য হয়ে চশমাটা পড়তেই হবে আর কারা কারা লিখেছে আল্লাহ বরজা পদজাতের হার আমাকে কমেন্ট করতে করতে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা যারা যারা মনে করছো যে আমি বকা দিচ্ছি আমি একদমই বকা দিচ্ছি না ওর নামটাই হলো ও এভাবে করেই লিখেছে আমার কিছু বলার নেই আর জ্বলন্ত প্রেমিক লিখেছে তুমি ডিনার করেছো না গো আমি এখন ডিনার করিনি বাট ইয়া ইনশাল্লা বাসায় গিয়ে ডিনার করতে হবে আমাকে আনিকা ইসলাম লিখেছে আজ তোমাকে পরের মতো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আর কারা কারা আছে আর আর লিখেছে হলো রেজাউল করিম লিখেছে হাই আপু আমি রেজাউল করিম আমার গার্লফ্রেন্ড রুমানা ওর সঙ্গে সেভেন ইয়ার্স থেকে কোনো কোথায় 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 কোনো কথা দেখা নাই ওর পছন্দের গান তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথাও ওর পছন্দের আছে কি ওর পছন্দের গান তোমায় ছেড়ে বহু দূরে আছে এই গানটি প্লিজ প্লে করো আমার ফার্স্ট রিকোয়েস্ট আচ্ছা ওই যে ওই গানটা বুঝছি 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 তোমায় ছেড়ে বহুদূরে যাব ও এক জীবন এক জীবন আচ্ছা ডেফিনেটলি আমি ট্রাই করবো গানটি প্লে অবশ্যই গানটি প্লে করে দিব এবং সেই সাত বছর আগের ভালোবাসার কথা বলেন আসলে ভালোবাসা কখনোই মরে না দ্যাটস আ মেন থিং থ্যাংক ইউ অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য আর আব্দুর রশিদ তসবির আমায় লিখেছে আপু তোমার কি অবস্থা আজ তোমাকে দেখে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ তোমার হাসি মাখা মুখে এক একটা জিনিস মিসিং সেটা হলো কালো টিপ আচ্ছা তুমি কালো টিপ দাও না কেন আমি কখনই টিপ পড়ি না আসলে অ্যান্ড আমাকে মানে আমার কখন টিপ পড়া হয় না অ্যান্ড আমিও আমি জানি না আমার আমি টিপ পড়াটা খুব একটা পছন্দ করি না দেখছো পড়া হয় না আমার আর আর কারা লিখেছে আমাকে এম ডি সোহাগ আহমেদ লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা বলো আর এমটি রিপন আমাকে লিখেছে তারপর হলো গাজীপুর থেকে আর হলো আফরান আফরান সর্দার আমায় লিখেছে হাই আপু হাই আফরান নামটা দেখেন আমার অলওয়েজ হলো আফরান নিশু ভাইয়ের কথা মনে হয় একদমই তোমরা কার কার হলো ওনার কারা কারা অ্যাকচুয়ালি ওনার ফ্যান আমি জানি না বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করো তাহলে আমি বলবো ইয়াস আমি আফরান নিশুভ ভাই অনেক বড় একজন ফ্যান বিকজ ওনার অ্যাক্টিং আমার ভীষণ ভাল লাগে অ্যাক্টিং এমন একটা জিনিস সেটা হলো আমি যখন মিউজিক ভিডিও করতে যাই সেখানে গেলে আমি বুঝতে পারি ভাই এটা এত সোজা না এটা আসলেই এটা আসলেই অনেক কঠিন তার উপরে যখন নাটক বা মুভির মধ্যে যেটা হয় যে আমরা তো মিউজিক ভিডিওতে খুব একটা ডায়লগ থাকে না কখনোই থাকে না খুব মাঝে মাঝে একটা কি দুটো ওয়ার্ড বা লাইন থাকে ইট কিন্তু যখন নাকি তোমাকে কোনো ডায়লগের জন্য বলা হবে সেই ডায়লগটাকে মুখস্থ করে এটাকে এক্সপ্রেশনের সাথে ঠিকভাবে বলাটা এট রুয়াল এটা সো আর এস এ সজল লিখেছে তারপর হলো আরিয়ান শরীফ লিখেছেন তারপর হলো এম ডি রিপন আহমেদ লিখেছে আমার বউ আপনাকে শুনছে ওয়েলকাম করান অবশ্যই আপনার বউকে মানে আপনার ওয়াইফকে অবশ্যই অনেক 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 ওয়েলকাম করছে এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আলামিন ইসলাম আলমিন আল সানি আমায় লিখেছে আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আর আমাকে আরফিন লিখেছেন আর কমেন্টস করবো না আমার কমেন্ট পড়ো না এই যে এখন আমি একদমই পড়ে ফেলেছি এই থ্রেডগুলো আমার কাছে যা ভাল লাগে না মানে আমি আমি একটা কাজ করবে একদিন আমি সময় করে মানে একটা দিনের আমার এপিসোডটাই থাকবে সবার কমপ্লেন্সগুলো নিয়ে হ্যাঁ তোমাদের সবার যত যত কমপ্লেন্স আছে আমি সবগুলোকে আলাদা আলাদা করতে বলবো নাম সহ সেগুলো নিয়ে একদিন আমি শোটা করবো এবং আমি খুব ভালো করে জানি দু ঘন্টা এমনি এমনিতে চলে যাবে এই শো মানে ওই কমেন্টগুলো খালি পড়তে পড়তে লাইক আমি জীবনে তোমাকে কমেন্ট করবো না জীবনে তোমাকে মেসেজ করবো না তোমাকে জীবন আমি তোমার গান শুনবো না জীবনে তোমার সঙ্গে কথা বলবো না জীবনেও তোমাকে কল করবোই না জীবনেও মানে আমি তোমার চেহারাই দেখবো না এইটাই শেষবার তোমাকে এই যে আমি চলে যাচ্ছি বিদায় এটসেট্রা আরও আছে আরও আছে সো তোমরা যারা যা এটা বলো বা যারা যারা লিখো তাদেরকে বলছি প্লিজ রাগ করো না রাগ করে আসলে কখনোই কিছু হয় না দ্য মেন থিং ইজ আমি তোমাদের কমেন্টগুলো আসলে ইচ্ছেকৃতভাবে যে মানে ইচ্ছাকৃতভাবে যে এটা স্কিপ করে যাই বা অ্যাভয়েড করে ইটস নট লাইক দ্যাট হয়ে যায় আসলে অনেকগুলো কমেন্টের ভিড়ে হয়তো বা এটা আমার আমার চোখে পড়ে না কমেন্টগুলো এরকম একটা ব্যাপার হয়েই যায় ওটার জন্য আমি এক্সট্রিমলি সরি সত্যি সত্যি আমি আসলেই অনেক অনেক সরি বলছি তোমাদেরকে আর আমি এখন থেকে অবশ্যই এই যে দেখো আমি সবার কমেন্টগুলো অ্যাটলিস্ট ট্রাই করছি পড়ার জন্য আচ্ছা আচ্ছা অনেক মোহাম্মদ লিপস্টিক আচ্ছা টিপটার কথা যদি বলে টিপ হলে আমার খুব একটা পছন্দ না আমি এই জন্য পড়ি না রাইট আপনাদের কাছে কোনো কলম আছে আমি কলম দিয়ে একটা টিপ দিয়ে দিই এটা বেটার হবে উনি টিপের জন্য পাগল হয়ে গেছে ইয়া ওটার জন্য আমার কখনো টিপ পরা হয় না খুব মাঝে মাঝে পড়া হয় এটা আর কি আমাকে খুব একটা ভাল লাগে না আসলে আমি যদি বলি আমাকে টিপ পরলে খুব একটা ভাল লাগে না এটা হলো ফ্র্যাঙ্কলি স্পিকিং যেমন আমি আমি যে লিপস্টিকটা আজকে দিয়েছি এটাতেই আমার খুবই আনকমফোর্টেবল লাগছে সত্যি কথা যেটা বিকজ আমি কখনও এরকম ডার্ক শেডের কখনও লিপস্টিক দিই না আমাকে যতদিন তোমরা আসলেই তোমরা যতদিন ধরে আমাকে এখানে লাইভে দেখছো তোমরা হয়তো বা এটা খেয়াল করবে আমি কখনো লিপস্টিক দিই না কখনও কোনো ধরনের মেকআপ খুব একটা করি না বিকজ আমি এটা আমার প্রবলেম অ্যাকচুয়ালি আমি ক্যারি করতে পারি না এই ডার্ক শেডসগুলো বা হলো খুব মেকআপটা হ্যাঁ হয়তোবা বাধ্য হয়ে বাধ্য হয়ে আমাকে শ্যুটিংয়ের সময় মেকআপটা করতে হয় এবং আমার যিনি মেকআপ আর্টিস্ট থাকেন উনি খুব 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 বেশি আমাকে নিয়ে পাড়ায় থাকেন বিকজ আমি খালি বলতে থাকি ভাই আমি মেকআপটা তুলব ভাই আমার ভালোই লাগছে না যে আমি নিতে পারি না আমি মেকআপগুলো বেশিক্ষণ রাখতে পারি না আমার স্কিনে আর বেসিক্যালি দ্য থিং সবার স্কিন তো আর একরকম না আমার স্কিন একটু বেশি সেন্সিটিভ আমি কোনো কিছু যদি মানে মেকআপ বা এইসব যদি আমি বেশি একটু লাগিয়ে রাখি তাহলে আমার পিম্পলসের প্রবলেম আছে দ্যাটস ওয়াই আমি কখনোই লাগাতে পারি না কোনো মেকআপ আর লিপস্টিকের যে ব্যাপারটা আমি ডাকস শেডসগুলো কখনো এই জন্য ইয়ে করি না আমার কাছে নিজেকে কেমন জানি লাগে আমার কাছে মনে হয় আমাকে আমার তো ভালো লাগছে না আসলে ওটার জন্য কখনো আমি লিপস্টিকটা দিই না আজকে শখের বসে দিয়েছি আর কি কখনো দেই না আজকে মনে হয়েছে আজ ঠিক আছে পাই না একটা লিপস্টিক দেই থাকে না যে লিপস্টিকগুলো সামনে আছে আমার দিকে তাকায় আছে বাট আমি দিই না কখনো খুব অসহায় লাগে মাঝে মাঝে লিপস্টিকগুলোকে ওটার জন্য দিয়েছি স্যাটস থিং আর হলো টাঙ্গাইল থেকে বজ্রতের হাড্ডি লিখেছে যে উনি শুনছেন হাই বজ্রতের হাড্টি থ্যাংক ইউ সো মাচ ফর ট্যাক্সিং ফর কমেন্টিং হেয়ার অ্যান্ড হলো মোহাম্মদ রকিবুল হাসান লিখেছে আপু কেমন আছো তুমি আমার কমেন্ট পড়ো না কেন এই যে এখন আমি আপনার কমেন্টটা পড়ে ফেলবো ওটার জন্য এতক্ষণ পড়ি নেই আচ্ছা মাহফুজুর রহমান রাকিব লিখেছে আমি বললে হাই হাইস্কুলের সামনে দাঁড়াই আমার একটা হাই বলে যাবেন প্লিজ ও আচ্ছা আপনি বললে উত্তরা হাইস্কুলের সামনে দাঁড়ায় আমাকে একটা হাই বলে যাবেন প্লিজ আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই আমি হাই বলে যাব উত্তরা হাই স্কুলের সামনে দাঁড়াই ওকে ওকে আচ্ছা ওইখানে যদি আপনি না থাকেন তাহলে আমি এমনি হাই স্কুলের সামনে গিয়ে এমনি একটা হাই দিয়ে যাব ওই হাইটা ওইখানে থেকে যাবে আপনি যখন আসবেন তখন এটা বাতাসের মধ্যে ভাসতে থাকবে তখন আপনি জাস্ট বুঝে নেবেন আমি হাই দিচ্ছিলাম ওই জায়গায় আর রাইট আমাকে আর কারা কারা লিখেছে আমাকে শেখ মাহমুদ আচ্ছা মাহমুদুন নবী শেখ নবী আমায় লিখেছেন পিচ্ছে মেয়েটাকে আজকে চশম পর বড় হয়ে গেছে আ হাই রে থ্যাংক ইউ আর হ্যালো আচ্ছা এম ডি এন এম এন এম নাইম লিখেছে হ্যালো কলি যা ফার্স্ট শুনছি তোমাকে অনেক ভাল লাগছে সারা জীবন তোমার সাথেই থাকবো লাভ ইউ লাভ ইউ টু মাই ব্রাদার অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আমার কাছে অনেক কিছু তোমরা যখন বলো না এত সুন্দর সুন্দর কথাগুলো সত্যি ভাল লাগে সত্যি এই জন্য ভাল লাগে যে আমি সবসময় বলি যে তোমরা আমার ফ্যান না আমি ফ্যান জিনিস মানে ফ্যান কথাটা ফ্যান ওয়ার্ডটাকে আমি নিতে পারি না আমার কাছে মনে হয় ফ্যান মানে হলো দূরে দূরের একটা ব্যাপার এই জন্য আমি সবসময় তোমাদেরকে বলি তোমার আমার ফ্যান না তোমার আমার ফ্রেন্ড সবাই তোমরা আমার সবাই হলো আমার বন্ধু তো অবশ্যই তোমরা বন্ধু হয়ে যখন আমায় এত সুন্দর সুন্দর কথাগুলো লেখো খুব 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 ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ আর এম ডি আসাদুজ্জামান লিখেছে আপু আই বচ্চু স্যারের সামনে আপনি সেই তারা রাতে গানটি আমার ফোনে কয়েক বছর ছিল আচ্ছা এই ব্যাপারটার একটা কাহিনী আছে হ্যাঁ এটা আমাদের যেদিন ইউনো আমি আমি ছোটোবেলা থেকে ক্লাসিক্যালের উপরে হলো চর্চাটা করেছি বা এখনও হলো ক্লাসিক্যালের উপরেই হলো চর্চাটা করি কখনো ব্যান্ডের গান বা ওরকম রক কোনো সং বা কোনো কিছু কখনোই আসলে আমার গাওয়া নাই কখনোই না আর তখন তো আরও হয় নাই এখন তো তাও হলো ওই খুদে গানরাজের পরে তাও হলো বিভিন্ন ব্যাকের সময় লাগে বা সিঙ্গলসের জন্য লাগে ওটার জন্য প্র্যাকটিসটা করা হয় যে ব্যান্ডের সঙ্গগুলো মাঝে মাঝে গাওয়া হয় বা ওই স্টাইলের গানগুলো গাওয়া হয় কিন্তু তখন তো আসলে ওরকম গান কখনোই গাওয়া হতো না আমি সবসময় নজরুল সঙ্গীত গাইতাম অথবা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইতাম অথবা পুরোনো আধুনিক যে গানগুলো ওগুলো গাইতাম দ্যাটস ইট ওই ওই অতটুকুর মধ্যেই হলো আমার চর্চাটা ছিল তো যখন নাকি এপিসোডটা ওই এপিসোডটা ছিল হলো ব্যান্ড ব্যান্ড রাউন্ড ওটাকে বলেছিলেন এবং ওখানে সব ব্যান্ডের গানগুলো হবে তখন আমার আমার ইয়েতে পড়েছিল হলো আইপাচ্ছ স্যারের মানে অ্যালআরির একটা গান তো আমি তো কখনোই ব্যান্ডের গান ওভাবে করে শুনতামও না বা গাইতাম শুনতাম বাট গাইতে পারতাম না মানে আমি কখন চর্চা করিনি তো গানটার জন্য আমাদের এপিসোডটা যেদিন শ্যুট হবে তার আগে আমাদের একদিন আগে হল ডিসাইড হয় যে আমি এই গানটা গাইব একদিনের মধ্যে আমার তো মাথার মধ্যেই সুর আর ঢুকে না ওইখানে হলো আমার পারফেক্টলি গাইতে হবে জাজেস সবাই সামনে বসে থাকবেন আমার তো পারফেক্টলি গাইতে হবে কিন্তু আমি কোনো কিছুই আমার মাথার মধ্যে ঢুকছে না আমি জাস্ট কাচ্ছি আর ভুলে যাচ্ছি কাচ্ছি আর ভুলে যাচ্ছি এতবার শুনছিলাম এতবার শুনছিলাম সকাল থেকে মানে শুনছিলাম আমি বাট হচ্ছিল না কিন্তু কিভাবে করে আমি মানে কিভাবে গানটা আমি শিখলাম বা ওটা কীভাবে ইয়ে করলাম শর্ট আউট করলাম সেই ব্যাপারটা আমি অবশ্যই বলবো তার আগে একটু বলে নিচ্ছি যে এখন কটা বাজে সেই ব্যাপারটা আমি একটু ভুলে যাই তো এখন আমাদের সামনে থেকে একজন বলে দিবেন যে এখন কটা বাজে সো কতক্ষণ পরে আমরা এটা জানতে পারবো একটু শুনি এখনই বা রাইট উনি হলো আমাদেরকে কানে কানে এসে বলে গেছেন যে কয়টা বাজে এটা ওইখানের মধ্যে হয়তো বলে নেই কেন বলে নেই এটা শাস্তি হবে এখন ওকে আমি যে কথাটা বলছিলাম যে আমার মাথার মধ্যে ঢুকছিলই না যে এটার শ্যুটটা আসলে কীরকম কীভাবে করে গাইবো এটা আমি আমি যখন আসলেই পারছিলাম না যে আগামী কালকে আমাদের শ্যুটটা হবে আমাদেরকে হলো এই গানটা গাইতে হবে আমার আজকে পর্যন্ত গানটা মাথায় ঢুকছিল না আমি না পারছিলাম লিরিক্সটা মুখস্থ করতে না পারছিলাম টিউনটা মুখস্ত করতে তখন আমাকে আয়বচু স্যার হেল্প করলেন কিভাবে হেল্প করলেন সেটা আমি বলি আমি তখন এই এই ব্যাপার এই গানটা নিয়ে আমি তখন আমাদের একজন মানে আমাদের যিনি গ্রুম করছেন ওনাকে আমি গিয়ে বলছিলাম যে আমার আসলে এটা মাথায় যা মানে ঢুকছে না গানটা আমি মেবি গাইতে পারবো না গানটা আমি কোনোভাবেই গাইতে পারছি না তাহলে আমি ব্যান্ড রাউন্ড থেকে মেবি বাদ পড়ে যাব এই এই ব্যাপারগুলো যখন ইয়ে করছিলাম তখন উনি আমাকে বললেন যে তুমি টেনশন নিও না আচ্ছা একটা কাজ করি তখন এই গানটা তো আয়ব বাচ্চু স্যারের ওনার সঙ্গে তোমাকে কথা বলাই দিই আমি তো আয়ু বাচ্চু স্যারের সঙ্গে তার আগে জীবনও কথা হয়নি এটা অসম্ভব ব্যাপার ওনার সঙ্গে আমার কিভাবে কথা হবে তার আগে কখন ওনাকে সামনাসামনি দেখিও নেই সো উনি আমাকে যখন বললেন যে তুমি এরকম পাঁচটার দিকে না সকালের দিকে গেছ হ্যাঁ সকালের দিকে আমাকে দশটার দিকে বলেছিলেন যে দশটার দিকে তুমি ইয়ে থাকবা রেডি থাকবা তোমাকে আমি ফোনে আয়ব বাচ্চু স্যারের সঙ্গে কথা বলাই দেবো তা আই ওয়াজ লাইক ওকে আমি গান কি শিখবো আমি এক্সাইটমেন্টের জন্য আমি ওইখানেই আত্মর হয়ে গেছিলাম যাই হোক তারপর আইবচু স্যার ওভার ফোনে এতটা মানে এত ইজিলি গানটা আমাকে মুখস্থ করিয়ে দিলেন একটা একটা লাইন করে ট্রাস্ট মি মানে আমি জাস্ট টোয়েন্টি মিনিটস লেগেছে আমার এই গানটাকে মুখস্থ করতে টিউন লিরিক্স সব কিছু টোয়েন্টি মিনিটসের মধ্যে আমার গানটা মুখস্থ হয়ে গেছে এবং উনি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বুঝে সুরগুলো এত সুন্দর করে আমাকে গিয়ে গিয়ে আমাকে বোঝাচ্ছিলেন উনি একবার গাইছিলেন এবং আমাকে বলছিলেন এবার গাও এবার গাও এবার গাও আমি বলবো যে হি ওয়াজ মানে ওনার ওনার জন্য আমি যেই ওয়ার্ডই সিলেক্ট করি না কেন সেটাই আসলে এটা কম পড়ে যাবে মানে লেজেন্ড মানে লেজেন্ডি এটা আসলে এক্সট্রা কিছু বলার নাই হয়তো বা সেই বলার সাহসও আমার নাই ওনার ব্যাপারে উনি অন্যরকম একজন মানুষ ছিলেন সত্যি কথা উনি অন্যরকম একজন মানুষ ছিলেন এবং এতটা এতটা ডাউন টু আর্থ ছিলেন যে এত বড় মাপের একজন মানুষ এবং এত বড়ো মাপে একজন আর্টিস্ট উনি ওনার সঙ্গে যখন তারপরে যতবারই আমার কথা হতো বা যতবারই আমার দেখা হয়েছিল ততবারই এত সুন্দর করে কথা বলতেন এত ভালোভাবে কথা বলতেন থাকে না অনেকে আছে যে নতুন এসছে নতুন গান গাওয়া স্টার্ট করছে পিচ্ছি মেয়ে শেষে এরকম অনেক ধরনের ইয়ে আছে আমি অনেক ধরনের ব্যবহার আমি মানে পেয়ে এত দূর পর্যন্ত এসছি অনেকে ছিল যে আর ধূর পিচ্ছি একটা মেয়ে আসছে গান গাইতে দুই দিন আগে আসছে গান গাইতে সো এই এই ব্যাপারগুলো আমি পেয়ে 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 আসলে এতটুকু যতটুকু এসছি এতটুকুতে এসছি কিন্তু ওনার ব্যাপারে যদি আমি বলি কখনো উনি কখনোই এরকম কোনো ব্যবহার তো দূরের কথা বরং প্রতিবার আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করতেন এতটা ইন্সপায়ার করতেন প্রত্যেকটা বার আমার গান নিয়ে তো জাস্টনা ওনার ব্যাপারে এতটুকু বললেও আসলে অনেক কম হয়ে যাবে যে এরকম মানুষ আসলে হয় না এরকম মানুষ আসলে এরকম আর্টিস্ট আসলে হয় না এরকম লেজেন্ড লেজেন্ডও এরকম হয় না আসলে এত ভালো মানুষ এত ভালো মনের মানুষ যাই হোক হ্যাঁ এই গানটি এই জন্যই হলে এই গানটির যেহেতু কথা এসেছিলো এই জন্য এই ব্যাপারটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখন আমি একটু দেখে নিচ্ছি মিন এখন আমি একটু দেখে নিচ্ছি আর কারা কারো রয়েছে আমার সঙ্গে এম ডি সোহাগ আহমেদ লিখেছে আপু একটা রিকোয়েস্ট ছিল ফাইন আমি তোমার পরশ গানটি অবশ্যই জয় করবো প্লে করার জন্য শিশির শিখদার আমাকে লিখেছে পড়শি তুমি কেমন আছো আচ্ছা সাবিনা হসান উপমা ফ্রিন পরশমণি অনন আচ্ছা বাহ অনন্য পরশি হাউস উইথ থ্যাংক ইউ তুমি আজ তোমায় আজকে অনেক কিউট লাগছে যে কী বলবো থ্যাংক ইউ বিকজ তুমি অলওয়েজই কিউট মাসাল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আর আমাকে কারা কারা লিখেছে আমাকে এম জি রিপন লিখেছে মাহফুজুর রহমান লিখেছেন আর লিখেছে হলো সে তার ভরে রাতে গানটির জন্য আছে আমি ট্রাই করবো এই গানটি এখানে অবশ্যই আমি প্লে করে দেওয়া ট্রাই করব আর আর কারা রেখেছে আমাকে আরও অনেকে লিখেছে তারাবাহা রাতের জন্যই অনেকগুলো রিকোয়েস্ট এসছে তো আমি গানটি ট্রাই করব একটু পরেই প্লে করে দেওয়ার জন্য বাট তার আগে একটু দেখে নিচ্ছি কারা কারা আছে আমার সঙ্গে আছে আমি আরেকটা ব্যাপার একটু তোমাদেরকে বলে দিচ্ছি আবারও যে আমার সঙ্গে কিন্তু তোমার জয়েন করে ফেলতে পারো টেক্সটের মাধ্যমে এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের ম্যাসেজ আপনি গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশান তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও উঠিও সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সঙ্গে জয়েন করে ফেলেছ এবং আমাকে অনেকে টেক্সট করেছে এতক্ষণ ধরে আমি তোমাদের সবার কমেন্ট পড়ছিলাম বাট এখন যদি আমি টেক্সটগুলো না পড়ি তাহলে আমার জন্য খুবই খারাপ হবে বিকজ আমি খুব ভালো করে জানি যে এই যে আজকে টেক্সট না পড়ার যে ব্যাপারটা এটা আগামী এক মাস তোমরা আবার আমার উপর দিয়ে ঝালটা ঝাড়বে সো সেই ঝাল আমি একদমই ঝাড়তে দেবো না আমি একটু পরেই তোমাদের টেক্সটগুলো পড়া স্টার্ট করে দেবো বাট তার আগে একটা গান তোমাদের জন্য আমি প্লে করে দিচ্ছি বাট কোন গানটি প্লে করছি এখন আমরা আমরা অরিজিৎ সিংয়ের একটা গান আমরা প্লে করে দিচ্ছি ওকে সো প্লে করার আগে কয়েকটা এস এম এস আমি পড়ে নিচ্ছি নাফিজ নাফিজ ইকবাল আমাকে লিখেছেন আপু জানো একজন ফুচকাওয়ালা আছে সে পাত্রিক হচ্ছে তোমার লাগবে কি আজ কথা হ্যাঁ প্লিজ আমি আজকেই বিয়ে করবো বলো ফুচকাওয়ালা কই বলো আমি আজকেই এই মনে কর আজকেই আমি যে শোটা শেষ করে গিয়ে আমি বিয়ে করবো কোনো সমস্যা নেই আমি এক পায়ে রাজি অ্যান্ড ঢাকা থেকে লভ বাট বনি আমায় লিখেছে হাই আপু হাই বনি কী অবস্থা রঞ্জয় আমায় লিখেছে পড়শি আপু আমি আপনার অনেক বড় পান ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক দিন খুব মিস করছি আজ লাইভে দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এম ডি জুয়াল আমায় লিখেছে বিবাড়িয়া থেকে পড়শি তোমার কথা ও গান ভালো লাগে সেই থেকে আজই শুনছি তোমার কথা আমি ওয়ার্ল্ড আচ্ছা রেডিওতে গান শুনছি সেই নাইনটি নাইনটি আচ্ছা নব্বই সাল থেকে আচ্ছা বাহ দ্যাটস রিয়েলি নাইস দ্যাটস রিয়েলি নাইস অ্যান্ড মিতুল লিখেছেন তুমি আগে থেকে আরও বেশি কিউট হয়ে গেছো থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু একটা মেয়ে নামটা যদিও ছেলের উ সো মা তুমি আরো বেশি কিউট তুমি জানো সেটা জানো না আচ্ছা এখন থেকে জানবা ওকে এখন থেকে বলবা যে আমি তোমাকে বলেছি তুমি অনেক কিউট সোহাগ লিখেছে হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা সোহাগ মিম লিখেছেন হাই আপু হাই মিম নাবিলা আছে আমার সঙ্গে এম ডি সরকার আছে আবু বকর আছে কিউটা টিপা থ্যাংক ইউ শাকিল লিখেছেন কাপাসিয়া থেকে আপু লাস্ট ইয়ারে আমি ওকে নার্সিংয়ে নার্সিংয়ে এরই ফাইভ মার্কস পেয়েও টিকতে পারি ইটস ওকে ইটস ওকে তুমি আরেকটা বার ট্রাই করো ওকে বেস্ট অফ লাক একবার না পারিলে দেখা সতবার ওকে সো কুতুব আমাকে লিখেছে আমি দিন প্রতিদিন স্বপ্নে দেখি ওকে চোখ মেলে যারে দেখেছি যারে ভালোবেসেছি যারে ভালোবেসেছি স্বপ্নের নায়িকা সেই পড়ছি তুমি পড়ে হাউস উইথ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আফরিন আমাকে লিখেছে পরিচ্ছন্ন রাখতে ভালো যে একদম আফরিন বাট সেই স্টেপটা আসলে কি নিতে হবে রাইট আমাদের কি নিতে হবে আর আমরা যদি মনে করি যে একদিনে সব ঠিক হয়ে যাবে সেটাও কখনো সম্ভব না একটা ঋতু পরিবর্তন করতে দেখো একটা সিজন থেকে আরেকটা সিজন শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা এই যে ঋতুগুলো আসে সেই ঋতু পরিবর্তনেও কিন্তু সময় লাগে আর সেই জায়গায় যখন তুমি পুরো শহরটাকে ঠিক করতে যাবে পুরো এই দেশটাকে ঠিক করতে যাবে সেটার জন্য সময় লাগবে একদিনে কখনোই কোনো কিছু সম্ভব না কিন্তু এই ব্যাপারটা মাথায় রেখে যদি আমরা প্রতিদিন প্রতিদিন কাজটা না করি তাহলে হবে না আমরা যদি প্রথম কয়েকদিন কাজ করে তারপরে যদি সব কিছু ভুলে যাই আবার কিন্তু আগের জায়গাতেই ফেরত চলে আসবে সো পেশেন্সটা রেখে প্রতিনিয়ত আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদেরকে সেই দিকে এগিয়ে নিতে হবে সো এবং সেটা করলেই আসলে একদিন না একদিন ইনশাআল্লাহ আমরা দেখব আমাদের দেশটা আবারও ঠিক সুন্দর হয়ে উঠেছে আমাদের দেশটা অবশ্যই খুব সুন্দর আমাদের দেশের মানুষগুলো খুব ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে কি কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আসলে মানুষ বললে আমি আমি জানি না আসলে তাদের ওই যে আমি একটু বললাম না আমাদেরকেই সব কিছু ঠিক করতে হবে আমাদেরকে ঠিকের জন্য এগিয়ে যেতে হবে আমাদের প্রবলেমটা কি জানো আমরা প্রথম কয়েক দিন বা কয়েক মাস একটা জিনিস নিয়ে খুব বেশি উথাল পাথাল করা স্টার্ট করি কিন্তু একটা সময়ের পরে না জিনিসটা ভুলে যাই এই ভুলে যাওয়াটা খুব বাজে একটা ব্যাপার আমরা যদি ভুলে না গিয়ে এই ব্যাপারটা সবসময় ধরে রেখে সেই দিকে যদি আমরা এগোতে থাকি তাহলে দেখবে একদিন না একদিন অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শুধুমাত্র কয়েকদিনে আসলে সব কখনই কোনো কিছু ঠিক হবার না এবং শুধু একা যদি আমরা ট্রাই করি যে একা এই এই মানুষটাকে ঠিক করব। একা ওই মানুষটাকে ঠিক করব না সবাইকে মিলে ঠিক করতে হবে রাইট এবং দ্যাটস দ্য থিং আর আমাকে সেবা আলী লিখেছেন হলো বনশ্রী থেকে আবাহনে মুগ্ধ হলাম পরশে হাসো তুমি হাসো আমি একদমই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি আমি সারাক্ষণ হেসেই যাচ্ছি আর আবাহন গানটা ভালো লাগার জন্য থ্যাংক ইউ আর হলো মহসিন আমাকে লিখেছে আপু আপনি আচ্ছা আমি কি ম্যারিড নাকি আনম্যারিড ভাই বলেন আমি কি ম্যারিড নাকি আনম্যারিড ইটস আ ভেরি গুড কোয়েশন এটা তোমাদের জন্য একটা কুইজ হতে পারে কিন্তু এই এটা কিন্তু খুব ভালো একটা কুইজ হতে পারে ওকে পূজা আমাকে লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ফয়েলস আমাকে লিখেছে তোমাকে হ্যাঁ ও কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ ফয়েলস তোমার থ্যাংক ইউ নাবিলা আমাকে লিখেছে আপি আই লাভ ইউ লাভ ইট টু নাবিলা অ্যান্ড হাবিবা শেখ আমাকে লিখেছেন রায়ান আমাকে লিখেছে পড়শি দিদি আমার একটা নাম দাও আহারে তোমার নামটা তো সুন্দর তুমি কেন চাইছো তোমার নামটাকে চেঞ্জ করো অন্য কোনো নাম একটা নাম দিয়ে বলো তো রায়ন হুম রানা আমি লিখেছি ইউ আর রিয়েলি ডেডিকেটেড পার্সন অফ সি হ্যাভ লাইক ক্যাপিটাল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খালি এরা বুঝলো না খালি এরা এই যে সামনে যে মানুষগুলো বসে আছে এরাও বুঝলো না এই যে আমি প্রতিবার আসি হ্যাঁ একটা বার বলো না আপু আপনার কি খিদে লাগছে আপু একটু কি কোনো খাওয়া দাওয়া করতে চাচ্ছেন না আপু খিদে লেগেছি আপু আপনি কি কিছু খেয়েছেন খেয়ে আসছেন না 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 বুঝলো না কেউ আমার আরেকটা কথা মাথায় ঘুরতে বাট আমি অফ ইয়ারে বলবো ওকে আতিফ আসলাম আমাকে লিখেছে আতিফ আসলামের একটা গানের জন্য রাইট টাঙ্গাইল থেকে আমাদের টাঙ্গাইলের আতিফ আসলাম আমাদের সিঙ্গার আতিফ আসলামের একটা গান শুনতে চেয়েছেন অ্যান্ড উনি লিখেছেন হা ইউ আপু আলহামদুলিল্লাহ ডিং ভেরি গুড হা ভাই ওইটা আমি মুন্নি লিখেছে হাই আপু কেমন আছো অনেকে হ্যাঁ ধরে তোমায় শুনছি ও আচ্ছা অনেক দিন ধরে তোমাকে শুনছি বাট আজকে প্রথম এস এম এস করলাম হাও স্য থ্যাঙ্ক ইউ সো মাচ মুন্নি আর কে লিখেছে আমাকে আর কল্প লিখেছে হাই কেমন আছো আমিও ভালো আছি তুমি নাকি ফুচকাওয়ালা বিয়ে করবাও পাশের বাড়িতে আমার এক ভাই ফুচকা ব্যাচে তাকে বলবো হ্যাঁ ওয়াও আজকে সব ফুচকাওয়ালা আমার জন্য রেডি রাখছে আরেকজন জানি কে আমাকে বললো ফুচকাওয়ালার জন্য প্লিজ বলো আজকে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি আজকে আম্মু আসছে মামি আসছে আমার নানু আসছে সবাই চলে আসছে আজকে আমি বিয়ে করে ফেলবো সো ইমরান হোসেন লিখেছে হাই আপু হাই ইমরান কি অবস্থা তারপর আরও অনেকে আমাকে টেক্সট করেছো আর যা যা এখন পর্যন্ত তোমরা আমাকে টেক্সট করতে পারো না বিকজ তোমরা বুঝতে পারছো না কী করে আমাকে টেক্সট করবে তাদেরকে বলছি তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশান তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে রাইট সো আমাকে আর কারা কারে লিখেছে এমডি জাহিদুল ইসলাম লিখেছে আপু খুলনা থেকে আছি থ্যাংক ইউ সো মাচ কি খবর টুনটুনির তানহা ইসলাম আমার তো খুব ভালো খবর তোমার কি অবস্থা তানহা বলো আর মাসুম হাসান লিখেছে হ্যালো হাই মাসুম ফরহাদ রাহাত আমাকে লিখেছে হে আপু কেমন আছো তোমার নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ হাই মাই ডিয়ার ফ্রেন্ড হাই কেউ জাফর খান আমাকে লিখেছেন হ্যালো আপু কেমন আছো তুমি আমি রাজবাড়ি জেলা থেকে বলছি আমি আছি তোমার সঙ্গে হাউস থ্যাংক ইউ তোমার শো আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ পরশি আপু আই লাভ ইউ টু মাই ব্রাদার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আর কারা কারা আছে একটু দেখে নিচ্ছি আমাকে এখন কারা কারা লিখেছে আমাকে সামির আহমেদ লিখেছে ইমরান ভাইকে তোমার বড় হ্যাঁ ইমরান ভাই আমার থেকে বড় আর হল চন্দন দাস যদিও ইমরান ভাই আসলে আমার থেকে বড় কিন্তু আমি আর ইমরান ভাই যখন কথা বলি ম্যাক্সিমাম টাইম আসলে যদি আমি হ্যাঁ ইমরান ভাইয়া ভাইয়া বলি ঠিকই কিন্তু তুই তুই করে ডাকি হ্যাঁ তুই এটা করছিস ভাইয়া এটা করছিস বিকজ ইমরান ভাইকে চিনি হলো আমি যখন খুতে গান রাজে তখন থেকে লাইক আমাদের আগের ব্যাচ বলতে কি তার আগেই হলো সেরা সেরা কণ্ঠ থেকে হলো ইমরান ভাই বের হয়েছিলো এবং তার পরের বছরই আমি খুদে গানরাজ থেকে বের হয়েছিলাম সো আমি যখন খুদে গানরাজে ছিলাম তখন ইমরান ভাইয়ারা মানে টপ টেনে যারা ছিলেন প্রত্যেকে আসতেন আমাদের সঙ্গে দেখা করতে প্রায় সময় আসতেন এবং আমাদের সঙ্গে অনেক বসে বসে লাইক গান নিয়ে অনেক ধরনের কথা হতো বিকজ আমরা দেখা যেত যে যেহেতু তার আগের বছর তারা বের হয়েছে এক ট্যালেন্ট হান শো থেকে এবং একই চ্যানেল এবং তারপরের হলো আমরা আমরা ব্যাচ ছিলাম তো ওটার জন্য তখন হলো আমি আমি ইমরান ভাইকে চিনি এবং তখন থেকে ইমরান ভাইয়ের সঙ্গে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ বলা যায় তো ওটার জন্য আসলে দেখা গেছে আমাদের ফ্রেন্ডশিপ বলতে মানে ইমরান ভাইকে চিনি তো টু থাউজেন্ড এইট নাইন আচ্ছা বারো বছর হলো ইমরান ভাইয়ার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপটা সো ওটার জন্য ভাইয়া সামটাইমস বলি সামটাইমস যখন বেশি আমরা মজা করে কথা বলি তখন নাম ধরে ডাকি অ্যান্ড তুই তুই করে বলি দ্যাট সামেথিং ইয় মানে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্কে এই জায়গায় অনেকে বলে যে তুমি কেন ইমরান ভাইকে তুই করে বলছো বা কেন নাম ধরে বলছো বিকজ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আসলে নাম ধরে ডাকাটা বা তুই করে বলাটা এটা কোনো ক্রাইম না এটা হলো যেই দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব এই দুজন মানুষ যদি ব্যাপারটা তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে আই উইলি হোক যে অন্য কারোর মধ্যে আর কোনো প্রবলেম থাকার কথা না রাইট অ্যান্ড আমাকে এমডি ডি মামুনুর রশিদ মামুন লিখেছে লাভ ইউ লাভ ইউ টু মাই ব্রাদার আর নকিব খান আমাকে লিখেছে হাই আপু খবর কি আমার খবর খুবই ভালো আর চন্দন দাস লিখেছে আপু খাইছো না আমি এখনো খাওয়া দাওয়া করি নাই আমি বাসায় গিয়ে ইনশাল্লাহ ডিনার করবো সাদমান রহমান সাজিদ লিখেছে ও পরশি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তুমি কি আমার কমেন্ট পড়বা না পরশি আপু এই যে আমি তোমার কমেন্ট পড়ে ফেলেছি সাজিদ আই উইলি হোপ তুমি দেখতে পাচ্ছ মানে তুমি শুনতে পাচ্ছ যে আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি লাভ ইউ ফ্রম ওকে বাহ সব ভালোবাসার মানুষদের পক্ষ থেকে থ্যাংক ইউ অ্যান্ড হলো আমাকে আরও আরও কারা কারা লিখেছে আমাকে জ্বলন্ত প্রেমিক লিখেছে আমি তো অনেক ছোট পিচ্ছি ও না হ্যাঁ আমি তো অনেক ছোট পিচ্ছি তুমি কি আমার বড় গার্লফ্রেন্ড হবে এটা ভালো ছিল এটা আসলেই ভালো ছিল আচ্ছা একটা কাজ করি হ্যাঁ আমি তোমার বড়ো আপু হই আর তোমাকে আমি তোমার জন্য সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আমি সুন্দর সুন্দর না অ্যাকচুয়ালি একটা সুন্দর গার্লফ্রেন্ড এনে দেবো ঠিক আছে এতগুলো গার্লফ্রেন্ড দিয়ে কী করবা হ্যাঁ পিচ্ছি আমাকে ফিরোজ সাইদ আমাকে লিখেছে হাও হাও মিনিয়া It's not like লাইক দ্যাট uh, let's বি অনেস্ট we should আমাদের আমাদের আসলে ভাবনাটা আসলে পজিটিভ হওয়া উচিত এই জন্য বলছি আমাদের এই যে এখন চারপাশের যে কিছু প্রবলেম আছে না এই প্রবলেমগুলো কেন হচ্ছে জানেন বিকেশন আমাদের চিন্তা ভাবনাটা পজিটিভ হয়েতে না এই জন্য আমরা খুব নেগেটিভ নেগেটিভ চিন্তা করতে পছন্দ করি এবং সেই নেগেটিভ চিন্তাগুলোকে আমাদের আশেপাশের মানুষ অনেকে অ্যাপ্রিসিয়েট করে করে এবং তাদেরকে ইন্সপায়ার করে করে এত দূর পর্যন্ত নিয়ে এসছে ওটার জন্য আমি বলবো আমাদের পজিটিভ হওয়া উচিত আমাদের অলওয়েজ ভালো কথা চিন্তা করা উচিত রেদার দেন অল নো হোয়াট আই মেন রাইট সো আর কারা কারা আছে দেখে নিচ্ছি আমাকে লিখেছে হলো এম ডি মামুনুর রশিদেরটা আছে আমি পড়ে ফেলেছি ওনারটা আর থ্যাংক ইউ সো মাচ আপনি কেন আমাকে কথা বলতে দেন না আমি কথা বলবো না না আমি কথা বলবো প্লিজ আমি কথা বলবোই থামাইতে পারবেন না আমাকে জাস্ট থামাইতে পারবেন না আর রাইট করবো সেটা একটা গান আমি প্লে করে দেবো হোক তোমাদের সবার কাছে ভালো লাগবে গানটি এবং আসি একটু পরেই মানে একটু বলতে দেন শান্তি মতো একটু পড়সি অন মাইক উনি এত সুন্দর করে বলছে একটু বলতে দেন ওনাকে বলার আগেই যদি আপনি আমার মাইক্রোফোন অন করে দেন তাহলে হবে হবে না তো ওকে সো এখন আমি যেটা বলবো সেটা হলো ইয়াস ইউ আর লিসনিং পড়শি অন দ্য মাইক অ্যান্ড শুনছো হল ক্যাপিটালি ফোর পয়েন্ট এইট আর কি অবস্থা বলো আর যে অবস্থা সেটা হলো আর 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 আমাকে লিখেছেন হলো শিমলা মেহজাবিন আমায় লিখেছে নীলপুরি খুব কিউর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আমাকে আর লিখেছে হলো সাদমান রহমান সাজিদ লিখেছে ওকে আর আরও অনেকে আছে আমার সঙ্গে বাহ বাহ ফ্যান্টাস্টিক অ্যান্ড রাজ লিখেছে আপু গালে হাত দিও না প্লিজ প্লিজ আহার রে হাও রে আচ্ছা ও একটু আগে কিন্তু আমার সঙ্গে রাগ দেখাই দিছিল বুঝছেন আমি অফিয়ারে জাস্ট দেখছিলাম সবার কমেন্ট করলো ও খুব এমোজি দিলো রাগের এমজি আর না আমাকে এস এম এস আর করবো না আমাকে কমেন্ট তারপর এখন গালে হাত দেয় আফো প্লিজ গালে হাত দিও না দ্যাটস সুইট ইউ থ্যাংক ইউ আর কারা কারা লিখেছে আমাকে আর হলো আ এম ডি আসাদের জামা লিখেছে আপু আপনার এত সুন্দর একটা স্মৃতি মনে করে দিলাম আমাকে একটু থ্যাংক ইউ বল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ 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 আর হলো আমাকে লিখেছে সাব্বির সাজিদ লিখেছে আপু জাকিয়াকে বলো যে আমি তাকে অনেক লাভ করি আচ্ছা জাকিয়া সাব্বির সাজিদ কিন্তু তোমাকে অনেক লাভ করে বুঝছো ওকে বলে দিয়েছি আর হলো নাজমুল উদ্দিন পড়শি তুমি এত ভালো কেন আমার কমেন্ট আর আরে জোস এটা কিন্তু ভালো ছিল সবাই আমাকে বলে তুমি এত খারাপ কেন তুমি আমার একটাও কমেন্ট পড়ো না আর উনি লিখেছেন পড়শি তুমি এত ভালো কেন আমার একটাও কমেন্ট পড়ো না আর আচ্ছা আমি এখন এই যে কমেন্টটা পড়ে ফেলেছি বাট এখন আমি যেটা করব কি এখন জাস্ট তোমাদের টেক্সটগুলো একটু পড়ে ফেলবো বিকজ তোমাদের কমেন্টগুলো আমি এতক্ষণ ধরে পড়েছি টেক্সট একটাও পড়া হয়নি যারা যা আমাকে টেক্সট করছো তারা খুব মন খারাপ করছে আমি জানি আমি চাই না তোমরা মন খারাপ করে থাকো যেমন আমাকে লিখেছে কল্প জানো আপু আমি খুব খুশি কারণ নেক্সট ফ্রাইডেতে আমার এক বোনের বিয়ে তোমাদের দাওয়াত দিলাম চলে আসে কিন্তু একদম একদম আয় আমরা সবাই যাবো ওকে ওকে ডান যেসন লিখেছে হাই কুইন হাই ইউ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি লুকিং কিউট অ্যান্ড পেজের সংটা নাইস ছিল বেস্ট ওয়েসেস থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ফেভারিট সং ওটার জন্য আজকে গাওয়া হয়েছে বিকজ আমার ভাইয়া এই গানটা অনেক বেশি পছন্দ করে আজকে যখন আমি বসে বসেছিলাম বলতে কি আমি জাস্ট একটা কাজ করছিলাম অন্য একটা শ্যুট ছিল তো ওটা মাঝখানে ভাইয়া আমাকে বলছিলো এই গানটা একটু গাওতো সো ওটা গাওয়ার পর ভাইয়া বললো যে এই গানটা একটু আমি রেকর্ড করব রেকর্ড করেছে অ্যান্ড আমাকে পরশমণি লিখেছে আপু হাওয়া ইউ সুন্দর মানুষ হওয়ার জন্য শর্ত হল একদম 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 দ্যাটস ট্রু ইন্ডেড আমি সবসময় বলি যে আমরা প্রত্যেকেই সুন্দর হ্যাঁ আল্লাহতালা কাউকে অসুন্দর বানান নেই আল্লাহ তালা প্রত্যেককে খুব সুন্দর বানিয়েছেন আমার মোবাইলটা পড়ে গেছে আম সো সরি আই অ্যাম সো সরি ভয় পাওয়ার কিছু হয়নি এখানে মোবাইলকে ভাঙছে না ভাঙে নেই থ্যাংক ইউবাই আচ্ছা এখন লাগবে না পরে মোবাইল তুললে হবে ও রাইট আমি যেটা বলছিলাম আল্লাহ তালা প্রত্যেককে সুন্দর করে বানিয়েছেন তো এখন সেই সুন্দরটাকে আরো বেশি সুন্দর লাগে যখন নাকি সেই মানুষটা ভালো হয় তুমি যতই সুন্দর হও না কেন বা আমি যতই সুন্দর হই না কেন আমি যদি মানুষটা ভালো না হই আমি যদি মানুষের ভালো করতে না পারি আমার চিন্তা ভাবনা যদি ভালো না হয় আমার কথাবার্তা যদি পজিটিভ ওয়েতে না হয় আমার যদি ভদ্র কথাবার্তা না হয় বা চিন্তাভাবনা যদি ভদ্র না হয় তাহলে আমি যতই সুন্দর হই না কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তো তাই জন্য একদম তুমি সত্যি কথা এবং ঠিক কথাটা বলেছো পড়াশোনায় থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর মানুষ হওয়ার জন্য আসলে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি দরকার সব দিক দিয়ে আঁকে এবং এটা ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলছি একটা ছেলেকেও একটা ছেলে যদি খুব থাকে না অনেকে যে আমি একদম খুব স্টাইলিশ আমি খুব হ্যান্ডসাম আমি খুব স্মার্ট আমি সব কিছুতে একদম পারফেক্ট তুমি ততক্ষণ পর্যন্ত পারফেক্ট না যতক্ষণ না পর্যন্ত তুমি একজন ভালো মানুষ হচ্ছ আপ আফজাউল আমায় লিখেছে আপু আমি কিন্তু হাওয়ার রেগে যাচ্ছি না 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 রাগ করতে নেই দেখো মাথা ঠান্ডা ফু 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 মাথা ঠান্ডা আর আমাকে লিখেছে এই জগতে পড়শি এই জগতে কেউ কারো শত্রু মিত্র নয় আচরণে শত্রু মিত্র হয় একদম একদম এটা ট্রু আচরণ ওই যে বললাম কথাবার্তা চিন্তাভাবনা আমাদের নিজেকে আসলে যতটা আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো ততটা ভালো থাকতে পারবো আমি সব সময় বলি কন্ট্রোল মানে হলো থাকে না যে আমি কোনো খারাপ কাজ করি না ঠিক আছে তুমি কোনো খারাপ কাজ করো না বাট খারাপ কাজের ফার্স্টটাই হলো যেখান থেকে আসে সেটা হলো তুমি যদি তোমার তোমার চোখটাকে এই জন্য সংযত রাখতে বলা হয় যে চোখ সংযত রাখো তোমার মনটাকে সংযত রাখো এই জন্য সেখান থেকে খারাপ কোনো কাজের সৃষ্টিটা হয় ওটার জন্যই তুমি যখনই দেখবো খারাপ কোনো কিছু চিন্তায় আসছে জাস্ট অন্য অন্য কিছু চিন্তা করো অন্য কিছু কাজের কথা চিন্তা করো কাজ অন্য কাজের ভালো কাজের কথা চিন্তা করো যদি কোনো কাজের কথা মাথার মধ্যে না আসে গিয়ে জাস্ট সুন্দর মতো কিছু একটা লিখো বা কিছু একটা পড়ো বই পড়ো টিভি দেখো কার্টুন দেখো তাও ভালো প্লিজ তবুও হলো খারাপ চিন্তা এসব থেকে দূরে থাকা উচিত আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা ভাবনা সব কিছুকে সংযত করলেই একটা মানুষ ওভারঅল ভালো হয়ে যায় সেটাকে না চাইতেও আসলে তখন ভালো মানুষটা হয়ে যায় তুমি বুঝতেও পারবো না কখন তুমি ভালো হয়ে গেছ মানে তোমার সব কিছু তোমার মন মতো হয়ে গেছে এবং ট্রাস্ট মি তুমি যতক্ষণ ভালো চিন্তা করবা ততক্ষণ দেখবা তুমি মনের মধ্যেও তোমার একটা শান্তি থাকবে বা তুমি যদি খারাপ চিন্তা করো তাহলে দেখবা যে তোমার কোনো কিছুতেই তোমার ভালো লাগছে না সো দ্যাটস দ্য মেন থিং শুধুমাত্র সুন্দর অসুন্দর এইগুলি কোনো কিছু না সব কিছু মিলিয়ে ভালো হওয়াটাকেই সুন্দরের একটা সংজ্ঞা বলা হয় ওকে সুন্দরের সংজ্ঞা কখনই ফর্সা কালো দিয়ে হয় না চোখ সুন্দর দিয়ে হয় না নাক অনেক সুন্দর দেখতে ভীষণ সুন্দর স্কিন অনেক সুন্দর অনেক লম্বা অনেক 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 সুন্দর সব কিছু মিলিয়ে সুন্দর এটাকে সৌন্দর্যের সংজ্ঞা এটা না সৌন্দর্যের সংজ্ঞা সব কিছু মিলিয়ে আমাকে মুড লিখেছে আই লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার অ্যান্ড আফজল আমায় লিখেছে আপু তুমি আমার ম্যাসেজ সিন করো না কেন এই যে এখন আমি তোমার ম্যাসেজটা জিন করে ফেলেছি অভজ আর তামিম আমাকে লিখেছে আপু তুমি আমার ফেভারিট সিঙ্গার তোমার ফেভারিট সিঙ্গার আমার ফেভারিট সিঙ্গার বললে ভুল হবে আমার ফেভারিট সং আছে বিকজ আমি কখনো সিঙ্গার দিয়ে গানকে বিচার করি না আর থাকে না যেমন আমি আমার যে তুমি যে বললে যে আমি তোমার পছন্দের সিঙ্গার আমার সব গান তোমার পছন্দ হবে না দ্যাটস দ্য মেন থিং এটা 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 খুবই সিম্পল একটা ব্যাপার সব গান সবার সব সবসময় পছন্দ মতো হয় না কিন্তু আমি যেটা করি যে আমার যে গানটা পছন্দ হয় সেই গানটাই আমি শুনতে থাকি সেটা যেই সিঙ্গারই হোক না কেন সব সিঙ্গারই আমার পছন্দের ট্যালেন্ট সবার মধ্যে থাকে না এবং যাদের মধ্যে ট্যালেন্ট আছে প্রত্যেকটা ট্যালেন্টকে আমাদের সম্মান দেওয়া উচিত আর কারা কারা আছে আমাকে সুলাইমান হাই আচ্ছা এম ডি জুয়েল আমাকে লিখেছে গান শোনাবা গান শোনালে মনে থাকে না কোনলা আচ্ছা পরশির সময়ও ডিবিসি নিউজের আচ্ছা আচ্ছা তুমি অন্য একটা প্রোগ্রামের কথা বলছি অবশ্যই আমি এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো বাট না মানে একটা চ্যানেলের কথা বলছো গেস সো আমি ওটা নিয়ে পরে কথা বলছি তামিম লিখেছে আপু তুমি অনেক সুইট থ্যাংক ইউ সো মাচ এম হাবিবুর রহমান লিখেছে আপু আমি আজ প্রথম আপনাকে লিখলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি আছি যশোর আচ্ছা আমি আছি যশোর থেকে থ্যাংক ইউ সো মাচ আর হলো ইচ্ছে গানটির জন্য রিকোয়েস্ট করেছে ইয়াসিন আহমেদ নিলয় আমি অবশ্যই ট্রাই করবো ইচ্ছে গানটি প্লে করার জন্য মাবরু লিখেছেন আপু আমি সবার ছোট বলে তুমি আমাকে কোনো পাত্তাই দাও না কেন কেমন আছো তুমি আপু তোমাকে আমি অনেক মিস করি তুমি আমার একটা নেম দাও প্লিজ প্লিজ মাবরু তোমার অনেক সুন্দর নাও আমি একদমই তোমার এই নামটা চেঞ্জ করতে চাই না আর এই যে তোমার ম্যাসেজটা আমি এতক্ষণ কেন পড়িনি জানো কারণ এখন তোমার ম্যাসেজটা পড়ব বলে দেখো এখন তোমার ম্যাসেজটা আমি পড়ে ফেলেছি সো ইয়ার হ্যাপি নাও রাইট ওকে সো রিজু আমায় লিখেছে রিজু রেজু রিজু ওকে দারুণ বন্ধু কণ্ঠ দারুণ বন্ধু থ্যাংক ইউ সো মাচ আর হলো আফজালটা আমি পড়ে ফেলেছি সো শাহলম শাহলম এম ডি শাহলম লিখেছেন রাজশাহী থেকে হাই আপি আই লাভ ইউ অ্যান্ড তোমার অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার অ্যান্ড আই লাভ ইউ টু মাই ব্রাদার নাকি অ্যান্ড আর কারা কারা আছে আমার সঙ্গে আমাকে আরও লিখেছে হলো ওকে অনেক হলো আমার সঙ্গে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ আমাকে অপর্ণা জাহান লিখেছে আপনি কি পড়শি তো আমি কে নো নেহি ওকে নাজ নাজনুল উদ্দিন আবির লিখেছেন প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এই সংটা শুনে সেই দু হাজার আটে আমি তোমার প্রেমে পড়ে গেছি অ্যান্ড আনিকা তবাসুম বলেছিল ভাইয়া আমি তোমার কথা পড়শি আপুকে বলবো কিন্তু আজও বলেনি কিছুদিন আগে বয়স শেষ বয়স দিয়ে বলে আবির ভাইয়া রিয়েলি আই মিস ইউ আচ্ছা ওকে এবার আমি বলছি আবির থ্যাংক ইউ সো মাচ আবির আচ্ছা তুমি হলো যে প্রেমে পড়েছে গানটার কথা বলছে খুদে গান রাজে টু থাউজেন্ড এইট আল্লাহ তখন আমি ক্লাস সিক্সে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে আমি সবসময় চাই যে আমাকে ভালো বাসা মানি হলো আমার গানকে ভালোবাসা অ্যাকচুয়ালি তোমরা অবশ্যই আমার গানকে ভালোবাসার কথাই অলওয়েজ বলো থ্যাংক ইউ সো মাচ ইট রিয়েলি মিনস আ লট টু মি এবং আমি আমি হয়তো বা আনিকা আমাকে বলেছিল কিন্তু আমার আমি হয়তোবা বা খেয়াল করিনি বা এরকম কিছু হয়তোবা হবে আমি ঠিকভাবে করে বলতে পারবো না কি আমাকে বলেছিল কি বলেনি বাট স্টিল আমি বলছি যে এখন আমি জেনে গেলাম এবং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আনিকার কথা আমি বলবো যে আনিকা কই আই রিয়েলি মিস হার আই রিয়েলি মিস হার আর আর কারা কারা আছে আমার সঙ্গে এটা আমি অবশ্যই দেখবো বা তার আগে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে এখন সময় যেটা বলছে সেটা হলো আমরা কি এখন একটা গান নিয়ে যাব গানের পরে এসে আমরা জাস্ট কথা বলে তারপর টাটা বাইওয়ে করে ফেলবো দ্য আট বি বেটার আই গ্যাস ওকে সো তোমরা একটা গান শুনতে থাকো কিন্তু কোন গান লক্ষ্মীসোনা গানটাকে আমরা এখন একটু প্লে করতে পারি অবশ্যই প্লে করতে পারি সো তোমরা এখন মানে একটা যে এক্সপ্রেশন দেয় না এই লোকটা পুরাই হে জাতা অবস্থা তো এনিওয়েজ এখন আমি যে গানটি প্লে করবো সেটা হলো লক্ষ্মীসোনা গানটি আই উইলি হোপ তোমাদের সবার কাছে ভাল লাগবে এবং আমি তো আছি অবশ্যই এবং এই গানের পরে আবারও ব্যাক করছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকো সে

একলি একদমই শুনছো পরশি অন দ্য মাইক এবং শুনছো ক্যাপিটাল এম নারী ফোর পয়েন্ট এইট এবং এখন আমি যেটা বলতে এসেছি এই কথাটা বলতে আমার সব সময় খুব ভালো লাগে সেটা হলো ঘুরে কাটা কিন্তু আমাকে বলছে যে বাড়ি এখন যেতে হবে আমাকে হ্যাঁ সো এখন আমি যে বাড়িতে অবশ্যই যাব বাট আই মিন বাসায় অবশ্যই যাবো বাট বাসায় যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু বলে নিচ্ছি যে কারা কারা আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিল এমডি ইব্রাহিম ছিল তারপর হলো নাজমুলউদ্দিন আভিশ থ্যাংক ইউ ইকবাল হোসেন তারপর জ্বলন্ত প্রেমিক অপর্ণা জাহান তারপর নাইম রহমান রাজ হলো রাইহান রাজ আচ্ছা রাইহান রাজ তুমি এতক্ষণ আমাকে কেন বলো আমি এটা বুঝি না এতক্ষণ ধরে তুমি এগুলি বলতে পারলো না এখন আসছো না আর যখন নাকি আমি চলে যাব আচ্ছা তোমার এই ব্যাপারটা কী করবো বল প্লিজ আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আমাকে এই কমেন্টটা আবারও ইনশাল্লাহ নেক্সট উইকে আমাকে আবার লিখবা আমি ডেফিনেটলি এটা নিয়ে কথা বলবো ওকে অ্যান্ড আমাকে আর কারা ইব্রাহিম আছে আছে রহমান তারপর হলো ইয়ান ইয়ান আচ্ছা নামটা ঠিক আমি বুঝতে পারছি না সরি এস কে সামথিং এস কে আমি ঠিক বুঝি নাই নামটা দেখছোয় আমি ভুল নামটা উচ্চারণ করলাম না রাফি আমায় লিখেছে তারপর হলো আবির আমাকে আবারও লিখেছেন তারপর আরও অনেকে যারা যারা লিখেছিল তোমাদের সবাইকে আচ্ছা এম টি তুষার আদনান আছে আমার সঙ্গে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে হলো কমেন্ট করছিলো এবং যারা যারা আমাকে টেক্সট করছিলো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আই রিয়েলি হোপ যে তোমরা আবার নেক্সট উইকে নেক্সট এপিসোডে আমার সাথে এইভাবেই জয়েন করবে আজকে এখানেই আমি যেটা করব এখানেই আমার শোয়ের ইতি টানবো আজকের জন্য ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবারও দেখা হয়ে যাবে আবারও কথা হবে তোমাদের সঙ্গে সো তোমরা জাস্ট আমার জন্য দোয়া করো কেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি এবং ইয়াস আবারও বলছি সব সময় মতো প্লিজ সেফ থাকো সেফ রাখো সবাইকে নিয়ে আমরা চলো আমরা একসাথে ভালো থাকি ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট আর সবাই মিলে বাঁচা মানে কি সুস্থ একটা পরিবেশে বাঁচা পরিবেশটাকে সুস্থ রাখা সুন্দর রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব কেউ এসে আমাদের পরিবেশটা আমাদের দেশটাকে সুন্দর করে দিয়ে যাবে না আমাদের দেশের নাগরিক হিসেবে না আমাদের কি দেশটাকে ভালো রাখতে হবে সুন্দর রাখতে হবে সুস্থ রাখতে হবে ওকে তো চলো এভাবে করি আজকের জন্য এখানেই টাটা এখানেই বাই বলছি আল্লাহ হাফেজ বলছি এবং ইয়াস গুড নাইট বাট যেতে যেতে তোমাদের জন্য আবারও কিছু গান আমি প্লে করে দিয়ে যাব এখন কেন আমি টাটা বাই বাই করছি এই জন্য কারণ হলো ঘড়ি কাটা আসলেই আমাকে বলছে যে এখনই আমার প্রোগ্রামটা এখানে শেষ করতে হবে আজকের জন্য সো টাটা বাই বাই Good night, Allah Fizz Capital FM ninety four point eight, the share number one music station.